ओम शांति। 20/9/2020 प्रातः मुरली ओम शांति अव्यक्त बाबदादा रिवाइज 25/3/1986 मधुबन। संगम जुग होलि जीवनेर जुग। आज बाबदादा सर्वस्वराज्य अधिकारी अलौकिक राजसभा देखछेन। प्रत्येक श्रेष्ठ आत्मार उपरे झलमले लाइटेर मुकुट देखछेन। এই রাজসভা হোলি সভা। প্রত্যেক পরম পবিত্র পূজ্য আত্মা শুধু এই এক জন্মের জন্য পবিত্র অর্থাৎ হোলি হয়নি, বরং পবিত্র তথা হোলি হওয়ার রেখা অনেক জন্মের লম্বা রেখা। সারা কল্পে অন্যান্য আত্মারাও পবিত্র হয়, হোলি হয়, ঠিক যেমন পবিত্র আত্মারা ধর্মপিতা হিসেবে ধর্ম স্থাপনের নিমিত্ত হয়। সেই সঙ্গে অনেকে যাদের মহান আত্মা বলা হয় তারাও পবিত্র হয়, কিন্তু তাদের পবিত্র হওয়াতে আর তোমরা সব আত্মার পবিত্রতায় ফারাক থাকে। তোমাদের পবিত্র হওয়ার সাধন অতি সহজ, কোনো পরিশ্রম নেই, কারণ তোমরা সব আত্মা বাবার থেকে সুখ শান্তি পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার সহজে লাভ করো। এই স্মৃতি থাকায় সহজে আর নিজে থেকেই তোমরা অবিনাশী হয়ে যাও। দুনিয়ার লোকে পবিত্র হয় কিন্তু পরিশ্রম করে, এবং 21 জন্মের উত্তরাধিকার হিসেবে তাদের পবিত্রতা প্রাপ্ত হয় না। আজ দুনিয়ার হিসেবে বলা হয় হোলির দিন, তারা হোলি উদযাপন করে, আর তোমরা নিজেরাই পরমাত্ম রঙে রঞ্জিত হোলি আত্মা হয়ে যাও। উদযাপন অল্প সময়ের জন্য হয়ে থাকে, কিন্তু সেই রকম হোলি হওয়া জীবনের জন্য হয়। তারা দিন উদযাপন করে আর তোমরা জীবন তৈরি করো। এই সঙ্গম যুগ হোলি জীবনের যুগ। তাহলে তোমরা রঙে রঞ্জিত হয়েছ, অর্থাৎ অবিনাশী রং তোমাদের লেগে গেছে, যা ধুয়ে ফেলার প্রয়োজন নেই। সদাকালের জন্য বাবা সমান হয়ে গেছ। সঙ্গম যুগে নিরাকার বাবা সমান কর্মাতীত নিরাকার স্থিতির অনুভব করো, এবং 21 জন্ম ব্রহ্মা বাবা সমান সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকার শ্রেষ্ঠ জীবনের সমান অনুভব করো। অতএব তোমাদের হোলি হয় বাবার সাথে সমান হওয়ায়, তাঁর সঙ্গের রঙে। এমন পাকা রং হতে দাও যাতে অন্যদের সমান বানানো যায়। দুনিয়ায় এমন কেউ এমন ভাবে হোলি খেলে? বাবা সমান বানানোর হোলি খেলতে তোমরা এখানে আসো। বাবা তারা কত বিভিন্ন রঙে সব আত্মা চিরতরে রঙিন হয়ে যায়। জ্ঞানের রং, স্মরণের রং, অনেক শক্তির রং, গুণের রং, শ্রেষ্ঠ দৃষ্টি, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাবনা, শ্রেষ্ঠ কামনা নিজে থেকেই তৈরি হয়ে যায়। এই লোকাতীত রং কত সহজে লেগে যায়। তোমরা হোলি তৈরি হয়েছ, অর্থাৎ হোলি হয়ে গেছ। তারা হোলি উদযাপন করে, তাদের যেমন গুণ তেমনই রূপ হয়ে যায়। সেই সময় যদি কেউ তাদের ফটো তোলে তবে কেমন লাগবে? তারা হোলি উদযাপন করে কি হয়, আর তোমরা যদি হোলি উদযাপন করো তো তোমরা ফরিস্তা তথা দেবতা হয়ে যাও। সব কিছুই তোমাদেরই স্মরণিক, কিন্তু আধ্যাত্মিক শক্তি না হওয়ার কারণে তারা আধ্যাত্মিকভাবে উদযাপন করতে পারে না। বহির্মুখী হওয়ার কারণে তারা শুধু বহির্মুখী রূপে উদযাপন করতে থাকে। তোমাদের উদযাপন যথার্থ রূপে মঙ্গল মিলনের উদযাপন। হোলির বিশেষত্ব হল জ্বালা, প্রথমে জ্বালানো, পরে উদযাপন, তারপরে মিলন।
এই বিশেষত্বে স্মরণিক তৈরি হয়েছে, কারণ তোমরা সবাই হোলি হওয়ার জন্য প্রথমে পুরানো সংস্কার, পুরানো স্মৃতি সব কিছু যোগ অগ্নিতে জ্বালিয়েছ, তখনই সঙ্গের রঙে হোলি উদযাপন করেছ, অর্থাৎ বাবা সমান সঙ্গের রং লাগিয়েছ। যখন বাবার সঙ্গের রং লেগে যায়, তখন সব আত্মার কাছে বিশ্বের সকল আত্মা পরমাত্ম পরিবার হয়ে যায়। পরমাত্ম পরিবার হওয়ার কারণে সব আত্মার প্রতি শুভ কামনা নিজে থেকেই ন্যাচারাল সংস্কার হয়ে যায়। সেই জন্য একে অন্যের সঙ্গে মঙ্গল মিলন পালন করতে থাকে। এমনকি কেউ যদি শত্রুও হয় বা আসুরিক সংস্কারের হয়, তোমরা এই লোকাতীত মিলন মঙ্গল মিলন থেকে তাদেরও পরমাত্ম রঙের ছিটা অবশ্যই দাও। তোমাদের কাছে যদি কেউ আসে, তোমরা কি করবে? সবাইকে আলিঙ্গন করবে, অর্থাৎ শ্রেষ্ঠ আত্মা মনে করে আলিঙ্গন করবে। এরা বাবার বাচ্চা। ভালোবাসার এই মিলন, শুভ ভাবনার মিলন সেই আত্মাদেরও পুরানো সব কিছু ভুলিয়ে দেয়, তারাও উৎসাহিত হয়। সেই জন্য উৎসব রূপে স্মৃতিচিহ্ন বানিয়েছে। অতএব বাবার সঙ্গে হোলি উদযাপন করা, অর্থাৎ অবিনাশী অধ্যাত্ম রঙে বাবা সমান হওয়া। তারা তো বিষণ্ন থাকে, সেই কারণে খুশি উদযাপন করতে তারা বিশেষ দিন রেখেছে। আর তোমরা তো সদাই খুশিতে নাচো গাও, মনের আনন্দে মেতে থাকো। যারা বিভ্রান্ত হয়ে ভাবে কি হল, কেন হল, কিভাবে হল, তারা মনের আনন্দে থাকতে পারে না। তোমরা তো ত্রিকালদর্শী হয়ে গেছ, সুতরাং কি, কেন, কিভাবে এই সংকল্প থাকতেই পারে না, কারণ তিন কালকে তোমরা জানো। কেন হল, তোমরা তো জানো যে এগিয়ে যাওয়ার জন্যই পেপার। কেন হল, এটা নাথিং নিউ, সুতরাং কি হল ব্যাপারে কোনো কোশ্চেন নয়। কিভাবে হল, আরো শক্তিশালী বানানোর জন্য মায়া এসেছিল আর তারপরে চলে গেছে। সুতরাং যাদের ত্রিকালদর্শী স্থিতি থাকে, তারা এতে বিভ্রান্ত হয় না। কোশ্চেনের সাথে সাথে রেসপন্স প্রথমে আসে, কারণ তোমরা ত্রিকালদর্শী। নাম ত্রিকালদর্শী আর বর্তমান কেউ জানতে পারোনি, কেন হল, কিভাবে হল প্রশ্ন থাকলে কিভাবে ত্রিকালদর্শী বলা যেতে পারে। অনেকবার বিজয়ী হয়েছ আর তা হবেও। তোমরা পাস্ট আর ফিউচারও জানো যে তোমরা ব্রাহ্মণ ফরিস্তা হও, তারপরে ফরিস্তা থেকে দেবতা। আজ আর কালকের ব্যাপার, কোশ্চেন সমাপ্ত হয়ে ফুল স্টপ লেগে যায়। হোলির অর্থই হল হোলি, অর্থাৎ হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। এমন ভাবে বিন্দু লাগাতে জানো তো, তাই না? এটাও হোলির অর্থ। জ্বালানোর হোলিও আসে, রঙে রঙিন হওয়ার হোলিও আসে, ফুল স্টপ লাগানোর হোলিও আসে, মঙ্গল মিলন উদযাপনের হোলিও আসে। চার রকমের হোলি তো খেলতে জানো, তাই না? যদি এক রকমও কম হয়, তাহলে লাইটের মুকুট স্থির থাকবে না, বার বার পড়ে যাবে। মুকুট যদি সঠিকভাবে টাইট না হয়, তাহলে তো পড়েই যাবে, তাই না? চার রকম হোলি উদযাপন করায় পাশ হয়েছ। তোমাদের বাবা সমান হতে হবে, এবং বাবা সম্পন্ন এবং সম্পূর্ণ। পার্সেন্টেজ স্টেজ কতক্ষণ থাকে তোমাদের? কারো প্রতি স্নেহ থাকলে স্নেহীর তো তার সমান হওয়া কঠিন হয় না। সদা বাবার স্নেহী, তাহলে তোমরা সদা সমান কেন ন? সহজ তো, তাই না? আচ্ছা, যারা সদা হোলি আর হ্যাপি থাকে, সেই হোলি হংসদের বাপদাদা হাইয়েস্ট থেকেও হাইয়েস্ট বাবা সমান হোলি হওয়ার অবিনাশী অভিনন্দন জানাচ্ছেন। সদা বাবা সমান হওয়ার, সদা হোলি যুগের মনের আনন্দে মাতোয়ারা হওয়ার জন্য অভিনন্দিত করছেন। সদা হোলি হংস হয়ে জ্ঞান রত্নে সম্পন্ন হওয়ার অভিনন্দন জানাচ্ছেন।
সর্বরঙে রঞ্জিত হয়ে পূজ্য আত্মা হওয়ার অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দনও আছে আর স্মরণ স্নেহও সদা আছে এবং সেবাধারী বাবার মালিক বাচ্চাদের প্রতি সদা নমস্কারও। সুতরাং স্মরণ স্নেহ আর নমস্কার। আজ মালয়েশিয়া গ্রুপ আছে সাউথ ইস্ট। তোমরা কি সবাই এটাই মনে করো আমরা কোথায় কোথায় ছিটকে পড়েছি? পরমাত্ম পরিবারের স্টিমার থেকে নেমে বিভিন্ন কোণায় চলে গেছিলে, সংসার সাগরে হারিয়ে গেছিলে, কারণ দাপরে আত্মিক বম্বের পরিবর্তে তোমাদের দেহভাবের বম্ব লেগেছিল। রাবণ বম্ব লাগিয়েছে আর স্টিমার ভেঙে গেছে। পরমাত্ম পরিবারের স্টিমার ভেঙে তোমরা কোথায় কোথায় চলে গেছ, যেখানে আশ্রয় পেয়েছ? যে ডুবন্ত সে যেখানেই আশ্রয় পায় সেটাই অবলম্বন করে, তাই না? তোমাদের সকলেরও যে ধর্ম, যে দেশের সামান্য আশ্রয় পেয়েছ সেখানে পৌঁছে গেছ, কিন্তু সংস্কার তো সেটাই আছে, তাই না? সেই জন্য অন্য ধর্মে গিয়েও নিজের বাস্তবিক ধর্মের পরিচয় পাওয়া মাত্রই তোমরা এখানে পৌঁছে গেছ। সারা বিশ্বে তোমরা ছড়িয়ে পড়েছিলে। এই হারিয়ে যাওয়াও ছিল কল্যাণকারী, যা এক অনেক আত্মাকে বের করার কার্য করেছে। বিশ্বে পরমাত্ম পরিবারের পরিচয় দেওয়ার জন্য তোমরা কল্যাণকারী হয়েছ। সবাই যদি ভারতেরই হতো তাহলে বিশ্ব সেবা কিভাবে হতো? সেই জন্য কোনায় কোনায় পৌঁছে গেছ। সব মুখ্য ধর্মগুলোতে কেউ না কেউ পৌঁছে গেছ। একজনও যদি বেরোয় তাহলে তার নিজ সমদের অবশ্যই জাগায়। বাপদাদাও 5000 বছর পরে হারিয়ে যাওয়া বাচ্চাদের দেখে খুশি হন। তোমরা সকলেও খুশি হও, তাই না? তোমরা এখানে পৌঁছে গেছ, খুঁজে পেয়েছ। মালয়েশিয়ার কোন ভিআইপি এখনো পর্যন্ত আসেনি। সেবার লক্ষ্যে তাদেরও নিমিত্ত বানানো হয়, তারা সেবার তীব্র গতির নিমিত্ত হয়ে যায়, সেই জন্য তাদের সামনে রাখতে হয়। বাবার জন্য তো তোমরাই শ্রেষ্ঠ আত্মা, অধ্যাত্ম নেশায় তো তোমরা শ্রেষ্ঠ, তাই না? কোথায় তোমরা সব পূজ্য আত্মা আর কোথায় তারা মায়ায় আটকে আছে? অজানা অজ্ঞান আত্মাদেরও তো তোমাদেরকে পরিচয় দিতে হবে, তাই না? সিঙ্গাপুরেও এখন বৃদ্ধি হচ্ছে। বাবার অনন্য রত্ন যেখানে যায় সেখানে রত্ন তো রত্নদেরই বের করে। সাহস বলে তোমরা সেবাতে এক ও নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছ, সুতরাং তোমরা পরিশ্রমের শ্রেষ্ঠ ফলই লাভ করবে। নিজেদের পরিবারকে তোমাদের একত্রিত করতে হবে। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া কেউ যখন পরিবারে ফিরে আসে তখন কত খুশি হয়, আর তোমরা হৃদয়ের কৃতজ্ঞতা জানাও, তারাও পরিবারে এসে কত কৃতজ্ঞতা প্রকাশ করে। তোমরা নিমিত্ত হয়েছ, তাদেরকে বাবার বানিয়ে নিয়েছ। সঙ্গমে ধন্যবাদের অনেক মালা তোমরা লাভ করো। আচ্ছা, অব্যক্ত মহাবাক্য, অখণ্ড মহাদানী হও। মহাদানী অর্থাৎ তোমাদের প্রাপ্ত ভাণ্ডার বিনা স্বার্থে সকল আত্মাদের দিয়ে দেওয়া, নিঃস্বার্থ হওয়া। নিজ স্বার্থের ঊর্ধ্বে একমাত্র আত্মাই পারে মহাদানী হতে। অন্যের খুশিতে নিজের খুশি অনুভব করাও মহাদানী হওয়া। সাগর যেমন সম্পন্ন, অসীম, অখণ্ড, ঠিক তেমনি তোমরা বাচ্চারাও মাস্টার অখণ্ড, অসীম ভাণ্ডারের মালিক। অতএব যে ভাণ্ডার তোমরা প্রাপ্ত করেছ সেই সব মহাদানী হয়ে অন্যদের জন্য কাজে নিরন্তর ব্যবহার করো। তোমাদের সম্বন্ধে ভক্ত বা সাধারণ আত্মা যেই আসুক তাদের প্রতি সদা এই গভীর ভালোবাসা থাকবে, তাদের যেন ভক্তির ফল প্রাপ্তি হয়। তোমরা যত বেশি দয়াশীল হবে ততই লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো আত্মাদের রাস্তা দেখানো সহজ হবে। তোমাদের কাছে সবচেয়ে বড় খুশির ভাণ্ডার আছে। তোমরা এই খুশির ভাণ্ডার দান করতে থাকো। যাকে খুশি দেবে সে বার বার তোমাকে ধন্যবাদ দেবে।
দুঃখী আত্মাদের খুশির দান যদি দাও তাহলে তোমার গুণগান গাইবে, এতে মহাদানী হও, খুশির ভাণ্ডার বিতরণ করো, নিজ সমদের জাগাও। এখন সময় অনুসারে নিজের সব কর্মেন্দ্রিয় দ্বারা মহাদানী এবং বরদানী হও, মস্তক দ্বারা সবাইকে স্বস্বরূপের স্মৃতি জাগাও, নয়ন দ্বারা স্বদেশ আর স্বরাজ্যের রাস্তা দেখাও, মুখ দ্বারা রচয়িতা আর রচনার বিস্তারকে স্পষ্ট করে ব্রাহ্মণ তথা দেবতা হওয়ার বরদান দাও, হস্ত দ্বারা সহজ যোগী কর্মযোগী হওয়ার বরদান দাও, চরণ কমল দ্বারা প্রতি পদে ফলোফাদার করে প্রতি পদে পদমের উপার্জন জমা করার বরদানী হও। এইভাবে প্রতিটা কর্মেন্দ্রিয় দ্বারা মহাদান বরদান দিয়ে এগিয়ে চলো। মাস্টার দাতা হয়ে পরিস্থিতি পরিবর্তন করার, দুর্বলকে শক্তিশালী বানানোর, বায়ুমণ্ডল এবং বৃত্তিকে নিজ শক্তির দ্বারা পরিবর্তন করার, সদা নিজেকে কল্যাণার্থে দায়িত্বশীল আত্মা মনে করে সব বিষয়ে সহযোগ এবং শক্তির মহাদান ও বরদান দেবার সংকল্প করো। আমাকে দিতে হবে, আমাকে করতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে নিরহংকার হতে হবে। এইভাবে যে প্রথম উদ্যোগ নেয় সেই অর্জুন, ওটেস ও অর্জুন অর্থাৎ দাতা ভাবের বিশেষত্ব ধারণ করো। এখন প্রত্যেক আত্মার প্রতি বিশেষ অনুভাবী মূরত হয়ে, বিশেষ অনুভাবের খনি হয়ে অনুভাবী মূর্তি বানানোর মহাদান করো, যাতে সব আত্মা অনুভবের আধারে অঙ্গদ সমান হয়ে যায়। এমন নয় যে তারা শুধুই এগোচ্ছে, করছে, শুনছে, শোনাচ্ছে, না, বরং অনুভবের ভাণ্ডার পেয়ে গেছি এই রকম গীত গাইতে গাইতে যেন তারা খুশির দোলায় দুলতে থাকে। বাচ্চারা, তোমাদের যে ভাণ্ডার বাবা দ্বারা প্রাপ্তি লাভ হয়েছে সেই সব বিলিয়ে দিতে থাকো, অর্থাৎ মহাদানী হও। সব সময়ই যে কেউই তোমাদের কাছে আসবে তারা যেন তোমাদের ভাণ্ডার থেকে শূন্য হাতে না ফেরে। তোমরা সবাই বহুকালের সাথী আর বহুকালের রাজ্য অধিকারী, সুতরাং অন্তের দুর্বল আত্মাদের মহাদানী বরদানী হয়ে অনুভবের দান পূর্ণ করো। এই পূর্ণ অর্ধেক কল্পের জন্য তোমাদের পূজনীয় আর গায়নযোগ্য বানিয়ে দেবে। তোমরা সবাই জ্ঞান ভাণ্ডারে সম্পন্ন ধনের দেবী, যখন থেকে ব্রাহ্মণ হয়েছ তখন থেকে জন্মসিদ্ধ অধিকারে জ্ঞানের শক্তির ভাণ্ডারের প্রাপ্তি হয়েছে। এই ভাণ্ডারকে নিজের জন্য এবং অন্যের জন্য যদি ইউজ করো তাহলে খুশি বাড়বে, এতে মহাদানী হও। মহাদানী অর্থাৎ সদা অখণ্ড লঙ্গর চলতে থাকা, অর্থাৎ বিনা স্বার্থে পরহিতার্থে অবিনাশী ধন বিতরণ করে যাওয়া। ঈশ্বরীয় সেবার সবচেয়ে বড় পুণ্য পবিত্রতার দান দেওয়া। পবিত্র হওয়া আর অন্যকে পবিত্র বানানোই পুণ্য আত্মা হওয়া, কারণ আত্মঘাত মহাপাপ, থেকে কোনো আত্মাকে তোমরা নিষ্কৃতি দাও। অপবিত্রতা হল আত্মঘাত, পবিত্রতা জীবন দান। পবিত্র হও আর অন্যকে পবিত্র বানাও, এই মহাদান করে পুণ্য আত্মা হও। মহাদানী অর্থাৎ একেবারে নির্বল, হতাশ, অসমর্থ আত্মাকে এক্সট্রা বল দিয়ে আধ্যাত্মিক দয়ালু হওয়া। মহাদানী অর্থাৎ পুরোপুরি হোপলেস কেসে হোপ অর্থাৎ আশা জাগিয়ে দেওয়া। সুতরাং মাস্টার রচয়িতা হয়ে প্রাপ্ত শক্তি আর প্রাপ্ত জ্ঞান গুণ ও সকল ভাণ্ডার মহাদানী হয়ে নিরন্তর অন্যকে দিতে থাকো। দান সদা একেবারে গরিবকে দেওয়া হয়ে থাকে, নিঃসহায়কে ভরসা দেওয়া হয়ে থাকে, সুতরাং প্রজাদের জন্য মহাদানী এবং অন্তিমের ভক্ত আত্মাদের জন্য মহাদানী হও।
নিজেদের মধ্যে ব্রাহ্মণ একে অন্যের জন্য মহাদানী নয়, তারা তো পরস্পরের সহযোগী সাথী। তোমরা ভাই ভাই এবং নিজ সম পুরুষার্থী, সুতরাং তোমরা অবশ্যই পরস্পরকে সহযোগ দাও। আচ্ছা, বরদান। পাওয়ারফুল বৃত্তি দ্বারা মনুষ্যা সেবা করে বিশ্ব কল্যাণকারী ভব। ব্যাখ্যা: বিশ্বে মর্মপীড়ায় কাতর আত্মাদের রাস্তা দেখানোর জন্য সাক্ষাৎ বাবা সমান লাইট হাউস, মাইট হাউস হও। লক্ষ্য থাকুক, সব আত্মাকে কিছু না কিছু দিতে হবে, হয় মুক্তি দাও অথবা জীবন মুক্তি দাও, সবার প্রতি মহাদানী ও বরদানী হও। এখন নিজ নিজ স্থানে সেবা তো করছো, কিন্তু এক স্থানে থেকে মনুষ্যশক্তিতে বায়ুমণ্ডল ও ভাইব্রেশন দ্বারা বিশ্ব সেবা করো। এমন পাওয়ারফুল বৃত্তি বানাও যাতে বায়ুমণ্ডল তৈরি হয়ে যায়, তখনই বলা হবে বিশ্ব কল্যাণকারী আত্মা। স্লোগান: অশরীরী ভাবের এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পরূপী ভোজনে সংযমপূর্বক নিজেকে নিরোগী বানাও। সূচনা: আজ মাসের তৃতীয় রবিবার সব রাজযোগী তপস্বী ভাই বোনেরা সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় নিজের আকারী ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে ভক্তদের আহ্বান শুনে উপকার করতে হবে। মাস্টার দয়ালু কৃপালু হয়ে সকলের প্রতি দয়ার দৃষ্টি দিতে হবে, মুক্তি জীবন মুক্তির বরদান দিতে হবে। ওম শান্তি।